বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12ই ডিসেম্বর, মৃত্যু হয় 1লা নভেম্বর 1950-এ। শিক্ষকতা ছাড়াও ঘুরে ঘুরে নানান ধরনের চাকরি করেছেন। ছোটানাগপুর, হাজারিবাগ, রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা বারবার অসামান্য রূপ ধারণ করেছে তাঁর লেখায়। জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালি লেখেন। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে আমাদের উপহার দিয়েছেন অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী ও শিশু সাহিত্য। তার বহু গল্প ও উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অসাধারণ কিছু চলচ্চিত্র, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পথের পাঁচালি, অপরাজিত, অপুর সংসার, অশনি সংকেত, নিমন্ত্রণ ইত্যাদি। সাহিত্যকর্মের জন্য 1951 সালে বিভূতিভূষণ ভূষিত হন রবীন্দ্র পুরস্কারে। আমাদের আজকের গল্প পৈতৃক ভিটা আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প সম্ভার এই বইটি থেকে। প্রধান চরিত্রে রাধামোহন ও লক্ষ্মী, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালে ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসত বাড়ি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি, সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন। অত বড় পশারওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পূজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন, চলুন। তুই বরং এখানেই নিয়ে আয় কেষ্ট, সন্ধেবেলাটা নদীর ধারে বেশ লাগছে। আচ্ছা সেই ভালো। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তর ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে, আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন
আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা কেন তৈরি করেছিলেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেবে, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের যেন শব্দ হল। রাধামোহন দেখল, একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাণুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বলল, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়াল। তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। তা পড়াশুনো করো? গান জানো? না। রাধামোহন হেসে বলল, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। যাক, ওই একটা গুণ তোমার রয়েছে। তা কি কি রান্না জানো? তা সব। সব? বাহ, তুমি তো খুব ভালো। বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। হুম, যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছনে ফিরে দেখল, খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাণুজ্যে বাড়িতে খেতে গেল। ভৈরব বাণুজ্যে বললেন, এসো বাবাজি, এসো এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বলল, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেড়িয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ভেদে বাস করছেন, দেশকে ভুলে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে গো, মাংস রান্না হচ্ছে তো তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা দেখছি। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না, ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি গো। সে কি, ভুলে গেছি কিরকম, সেখানে যাও না। খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল,
কেন বলতো? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, আহারে, তোমার তাতে খারাপ লাগে? বাহ, লাগবে না, তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার বুঝি খুব খিদে পেয়েছে না? বহু রাত হয়ে গেল। না না, এমন আর কি বেশি রাত, তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। বাবা, তুমি কি করে জানলে? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এল না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, হ্যাঁ যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গেছে? তুমি কি করে জানলে? আমি জানি যে। যাও যাও না তুমি। দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, তারপর একসঙ্গে যাব, কেমন? মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্জে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তো তোমাকে ডাকতে পাঠাচ্ছিলুম গো। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে? পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি গো, নইলে ওদের অভাব কি বলতো। তাই আজ? রাধামোহন সলজ্জভাবে বলল, ছি ছি, না না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো, আমাকে পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। এসো খুকি এসো, তোমার কথাই ভাবছিলাম। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলল, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। তবে সে আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠি বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ সে অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বলল, না তুমি জানো না। বলতো কি? খুকি মৃদু মৃদু হেসে বলল, আমি জানি গো, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ে লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বলল, কই, দাও আমাকে সন্দেশটা দাও। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে, ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব মানুষের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল, বলল, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বাণুজ্যে হেসে বলল, খুকি তোমার বাড়ি গিয়েছিল বুঝি? রোজই যায়, গল্প স্বল্প করে। ও তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক, খুব ছেলে মানুষ তো।
পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল তুমি অমন করে চলে গেলে কেন? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। বলছি, সন্দেশ খেয়েছিলে? যখন তুমি বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে, বাড়িতে পিদিম জ্বলছে। আসলে একা একা কারুর ভালো লাগে বলো? শহরে যাবে? চলো আমার সঙ্গে। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাড়ি কত বায়োস্কোপ, কত খাবার দাবার। হগে, আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। নিশ্চয়ই আসবো, কেন আসবো না? কই, এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে নিত। আচ্ছা আমি আজ আসি, তুমি তো মঙ্গলবারে যাবে তাই না? রাধামোহন একটু আশ্চর্য হল, মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বাণুজ্যকে? ভৈরব কাল আবার বাড়িতেও গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণুজ্যের বাড়ির কারুর সঙ্গে অত রাত্রে আর দেখা হল না। ঘরে ছিঁড়ে ছিল, তাই খেয়ে রাত কাটাল। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব বাণুজ্যে এমন সময় এসে বললেন, বাবাজি কাল কত রাত্রি এলে, খেলে কোথায়? দেখো তো আমাদের ডাকা তোমার উচিত ছিল কিনা, তুমি তো ঘরে ছিলে, এত লজ্জা কেন করো বলো তো? ছি 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 ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার দেখে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। ওরে এটা নিয়ে না। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বলল, না না, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাণুজ্যে বললেন, আরে এর দিদি তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়ি আছে। ও তুমি তাকে দেখোনি বুঝি? তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? না না, আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে টেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না 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 না, আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই ও বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলল, ওর, হ্যাঁ মনে পড়েছে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, সেটা আবার কে? না না না, ও নামের মেয়ে তো এ গ্রামে নেই, তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। নামটা শুনতে ভুল হতে পারে, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, কি বলছো বলো তো, আমি তো বুঝতে পারছি নি, ও বয়সের ও নামের মেয়ে, আমাদের পাড়ায় তো কেউ নেই। যাই হোক আমি আসি। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বার দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, ও বাবা, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি, 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি, আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, জানিস বেশ দেখতে ছিল, সে আর 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো, দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম,
সেও আজ ২০ বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, ছোট পিসিমার নাম কি ছিল? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। শুনছিলেন পৈতৃক ভিটা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে দীপ, রাধামোহনের ভূমিকায় সমক, লক্ষ্মীর চরিত্রে অয়ন্তিকা, ভৈরব বাণিজ্যের ভূমিকায় জগন্নাথ বসু, পিসিমার চরিত্রে ইন্দ্রাণী, কেশর ভূমিকায় অগ্নি, গল্পের সূত্রধার আমি মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সৌম্য ও শুভ, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।